আর এটা দ্বীপর বিলত রখাই থাকা এই নাওবোৰত উঠি দ্বীপর বিলর যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য উপভোগ করেছো, খুবই ভাল লাগিছে। নমস্কার ফ্রেন্ডস, এটা মই গুৱাহাটীর এনেকুৱা এখন চাবলগীয়া অনুপম খুবই সৌন্দর্য বর্ধক ঠাইত উপস্থিত আছো, যেটো ঠাই চাবলৈ মানে খুবই ধুনীয়া। আর এইফালে যদি চাই এইটো হল এইখন হল দ্বীপর বিল, আর দ্বীপর বিলর মই এতিয়া কোন কোনফালে উপস্থিত আছো সেইটো আপোনালোকক কৈ দিছো। আর দ্বীপর বিলর এইফালে মই এনেকৈ গুৱাহাটীর ফালে উপস্থিত আছো, আর গুৱাহাটীর এইখানে ধারাপুর ইয়াতে উপস্থিত হয়েছো। আর যি মানে এফালে আজাৰৰ ফালে গৈ আছিলোঁ, আর গৈ থাকতে হঠাতে এইখানে ঠাইখিনি এইখানে চকুত পড়িল, আর চকুত পড়ার পিছত এনেকুৱা প্রাকৃতিক পরিবেশটোনো উপভোগ নকৰাকৈ কেনেকৈ যাব পাৰো। হেয়ে ইয়ালে আহিলো, ইয়ালে আহি অলপ ইয়াৰে যে নান্দনিক পরিবেশখিনি সেই পরিবেশখিনির তার মানে মজা লৈ আছো, উপভোগ কৰি আছো। আর ইয়াতে বিশেষকৈ চাই ভাল লগা দৃশ্যটো হৈছে ইয়াতে এই নাওবিলাক দেখা পাই মোর কিন্তু খুবই ভাল লাগিছে। নাওবিলাক ইয়াতে এনেকৈ থৈ দিছে, বোধ কৰো নাওবিলাক মাছমৰীয়াবিলাকৰ। আর এফালে চাওক সীমান্ত আহিছে, সীমান্ত আর মই একেলগে আহিছো, আর সীমান্ত তাত মানে সেইফালে ভিডিও বনোৱাত ব্যস্ত, আর সেইফালেও ভালেকেইখন নাও আছে সেইফালে যদি চাই আপোনালোকে। আর ইয়ারপরা কিন্তু দ্বীপর বিলর যি সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটো চাবলৈ খুবই ভাল লাগে। বিশেষকৈ আপোনালোকে যদি ৰেলেৰে যায় তেনেহলে ৰেলেৰে গলে দ্বীপর বিলর খুবই ধুনিয়া ভিউ আপোনালোকে দেখিবলৈ পাব। যেটো গুৱাহাটীৰ পৰা গোৱালপাৰা হৈ যেটো ৰেল লাইন গৈছে সেই ৰেল লাইনটো ঠিক সমাজ দ্বীপর বিলর সমাজে সমাজে গৈছে, আর ৰেলেৰে গলে দ্বীপর বিলর ভিউটো খুবই ধুনীয়াকৈ উপভোগ কৰিব পাৰি। ময়ো এবাৰ উপভোগ কৰিছিলোঁ তেনেকৈ ৰেলেৰে গৈ, আৰু উপভোগ কৰা নহলহেঁতেন তাৰ মানে সেইদিনা মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং হৈ গৈছিল। আমি উঠিব লাগিছিল যেটো এনেকৈ চাংচাৰি হৈ যোৱা যেটো ৰেল আছে সেই ৰেলখনত উঠিব লাগিছিল, কিন্তু আমি ভুল ক্রমে এইফালে গোৱালপাৰা ফালে যোৱা যেটো পেছেঞ্জাৰ ৰেল সেই ৰেলখনত উঠিলোঁ। আৰু তাৰপৰা আমি আহি আছিলোঁ পল্টন বজাৰৰ পৰা মালিগাঁও পালোঁ। মালিগাঁও আমি ভাবিছোঁ আমাৰ সেইফালে যাব আজ্ঞাথুৰি চাংচাৰি হৈ তেনেকৈ যাব, কিন্তু তেনেকৈ নগৈ ৰেলখন এনেকৈ চিধাই এফালে দ্বীপর বিলৰ ফালে গুচি আহিল। আৰু তেতিয়া অলপ কেনেবা কেনেবা লাগিছিল যে ৰেলখন দুখন আজি আমাৰ কেনেকুৱা মানে মিছ আণ্ডাৰষ্টেণ্ডিং হৈ গ'ল। আৰু যেতিয়া দ্বীপৰ বিলখিনি পাইছিলোঁ ৰেলেৰে আহি সেই দৃশ্যটো উপভোগ কৰি কিন্তু খুবেই আপ্লুত হৈ পৰিছিলোঁ। তাৰপিছত এফালে দ্বীপৰ বিলটো পাৰ হোৱাৰ পিছতে আজাৰা ৰেলৱে ষ্টেচন পায়, সেই ৰেলৱে ষ্টেচনটোত নামি আকৌ তাৰপৰা গাড়ীত উঠি তেনেকৈ জালুকবাৰীত উঠি এনেকৈ ঘৰমুৱা হ'লোঁ। আৰু সেইদিনা এটা বেলেগ এটা অভিজ্ঞতা হৈছিল, কিন্তু দ্বীপৰ বিলৰ যদি আপোনালোকে এটা খুবই ভাল ভিউ চাব বিচাৰে তেনেহলে তেনেকৈ গোৰচক হৈ তেনেকৈ এইফালে সেইফালে গেলা গলে আপোনালোকে ভাল ভিউ উপভোগ কৰিব পাৰিব। আৰু এইফালে সীমান্ত আছে, সীমান্ত আৰু মই দুয়ো একেলগে ইয়াতে দ্বীপৰ বিলৰ যি নান্দনিক দৃশ্য উপভোগ কৰি আছোঁ খুবেই ভাল লাগিছে।